আমি মেবি একমাত্র ব্যক্তি যে কিনা ব্লগ শুট করার এক দেড় মাস পরে সেটা আপলোড করি। আসলে লাস্ট কিছুদিন আমার অনেক বেশি হেক্টিক গিয়েছে, যার কারণে আমি একদমই ব্লগ এডিট করার টাইমই পাই নাই। তো আজকে এডিট করতে বসলাম ফাইনালি। ব্লগগুলো যদি এখন আমি আপলোড না করি, পরে আর কোনোদিনও আপলোড করা হবে না। এমন আমার অনেক হয়েছে যে ব্লগ আমি শ্যুট করে রাখি বাট আমার আপলোড করা হয় না। সো এটা ছিল হচ্ছে আমরা আজকে কক্সবাজার থেকে আমার নানু বাড়িতে মানে চিরং যাবো সেই দিনের একটা ব্লগ। তো এই তো আমরা সবাই ব্যাগট্যাগ প্যাক করে এখন বের হয়ে যাচ্ছি। আমরা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম হোটেলে, আমাদের কারোই আসলে তেমন খারাপ লাগছিলো না, এক্সাইটেড লাগছিলো যে নানুর বাসায় যাবো। অ্যান্ড আমি দীর্ঘ 5 বছর পর আমার নানুর বাসায় যাচ্ছি। আমার বিয়ের পরে আমার নানুর বাসায় আমার আর যাওয়া হয়নি। আমার বিয়েরও 1 বছর আগে আমি আমার নানুর বাসায় গিয়েছিলাম। আমরা যেহেতু ঢাকায় থাকি, সো চট্টগ্রামের এদিকে আমাদের খুব একটা আসা হয় না, রেয়ারলি আসা হয়। এই তো আমরা সবাই বাসে উঠে গিয়েছি কক্সবাজার থেকে চিরং, খুব বেশি দূরেও না। আহিল আমার সাথে বসেছে, ও সেদিন আমার সাথে বসতে চাচ্ছিল, ওর বাবা আর মামামের সাথে কেন জানে বসতে চাচ্ছিল না। তো এখানে হচ্ছে ব্রেক টাইম ছিল আমাদের, চিটাগং যাওয়ার পথে একটুখানি ব্রেক দিয়েছিল একটা হোটেলে। তো আমরা এখান থেকে একটু কফি আর স্যান্ডউইচ খেয়েছিলাম, তখন অলমোস্ট 2টার মতো বাজে। আর আমরা চিটাগং যেয়ে পৌঁছেছিলাম হচ্ছে বিকাল 4টার দিকে। চিটাগং পৌঁছে আমরা একটু ফল মিষ্টি কেনার জন্য দাঁড়ালাম, বাস একদম আমার নানুর বাসার কাছেই নামাই, কিন্তু আমরা আসলে বাস থেকে আগে আগে নেমে গিয়েছিলাম কারণ আহিলের খুবই শরীর খারাপ হচ্ছিল, ও বারবার বমি করছিল। তো যার কারণে আমরা আগে আগেই নেমে গিয়েছিলাম, নেমে যেতে হয়েছিল আর কি। বাস থেকে নেমে আমরা সিএনজি করে তারপরে এসেছি। চিটাগং হচ্ছে আমার সবচেয়ে পছন্দের শহর, যেহেতু আমার ছোটোবেলার অনেক মেমোরিজ আছে এখানে। এখানে এসেই কেমন যেন একটা টান ফিল হচ্ছিল। তো এই তো আমরা চলে এসেছি আমার নানুর বাসায়। আমরা এসে আসলে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম কারণ হচ্ছে অলরেডি লাঞ্চ টাইম পার হয়ে গিয়েছিল, সবাই অনেক টায়ার্ড ছিলাম। তো এখানে এসে দেখি আমার মামি বউ এত কিছু রান্না করে রেখেছে আমাদের জন্য। আর আমরা যাব বলে সেদিন আমার কাজিন নিহা নোভা ওরাও স্কুলে না যেয়ে আমাদের জন্য ওয়েট করছিল, আমার মামাও সেদিন অফিসে যায়নি। আমরা আসলে বুঝতে পারিনি যে আমাদের এত বেশি লেট হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। লাঞ্চ করতে করতেই আমাদের মাগরিবের আজান দিচ্ছিল, আর এদিকে মামি বউ তো অনেক কিছু রান্না করেছে আর প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আমার মামি বউর রান্না সবসময় অনেক বেশি মজার। দেন এটা হচ্ছে লাঞ্চের পরেই আমরা ডেজার্ট খাচ্ছিলাম, পুডিং ছিল, মজাদার একটা পায়েস ছিল, পেটের মধ্যে তো একদমই জায়গা ছিল না। আমি তো এত আইটেম দেখে সব কিছু একটু একটু করে টেস্ট করতে যেয়ে পেট ভরিয়ে ফেলেছি, এগুলো খাওয়ার মতো জায়গা ছিল না। তারপরে একটুখানি লোভ সামলাতে না পেরে টেস্ট করেছি। তারপর সবাই মিলে আমরা চা খেতে খেতে বসে বসে গল্প করছিলাম। এখন হচ্ছে 8-9টার দিকে আমরা একটু বের হচ্ছি। এখানে আমার নানুর বাসায় যে কলোনি আছে, কলোনিতে একটু হাঁটাহাঁটি করতে পাশেই আমার নানা ভাইয়ের কবর আছে, ওখানেও একটু গিয়েছিলাম। এই তো আমরা সবাই বের হয়ে গিয়েছি রাত করেই। ছোটোবেলায় এই কলোনিতে আমরা খেলতাম, নানু আমাদের সব কাজিনদেরকে নিয়ে একসাথে হাঁটতে বের হতো, ওই মেমোরিজগুলো আসলে মনে পড়ে যাচ্ছিল। আমরা হাঁটতে হাঁটতে পাহাড় দেখতে আসলাম। চিটাগং আমার অনেক বেশি পছন্দ এই কারণেই যে আমরা একই সাথে এত কাছেই সমুদ্র দেখতে পারি, পাহাড় দেখতে পারি। আমার আম্মু আর মাইম্বো গিয়েছিল হচ্ছে কোনো এক আন্টির বাসায় যেন দেখা করতে, আর আমরা বাকিরা এখানে হাঁটছিলাম আর কি। আমরা অনেক দূর চলে এসেছিলাম, তারপর আমরা বাসায় চলে এসেছিলাম। দেন রাতে আর কোনো ভিডিও টিডিও আমি করতে পারিনি, আমরা যেহেতু সারাদিন জার্নি করে আবার হাঁটাহাঁটি করে টায়ার্ড ছিলাম। এটা ছিল হচ্ছে পরদিন সকালবেলা। সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিল, ব্রেকফাস্টও আমরা অনেক কিছু খেয়েছি, একদম পেট ভরে সবাই মজা করে ব্রেকফাস্ট করেছি। এখন আমাদের প্ল্যান ছিল হচ্ছে ফয়েজ লেক যাওয়ার আর চিড়িয়াখানায় যাওয়ার। তো সেই উদ্দেশ্যে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। ফয়েজ লেক আমার নানুর বাসায় খুবই কাছে, সেই ছোটোবেলায় যেতাম, বড় হওয়ার পরে আসলে আর যাওয়া হয়নি। এখন এত বছর পরে সবাই একসাথে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আমি আগে আগেই এসে দাঁড়িয়েছিলাম, ওরা নামতে নামতে সময় লাগছিল, আমরা সিএনজি করে যাবো, সিএনজিও ঠিক করা ছিল। অনেকজন মানুষ তো বের হতে হতেই অনেক সময় লেগে যায়। আমাদের হচ্ছে আজকে আবার ঢাকা ব্যাক করতে হবে রাতের বাসেই, তাই আমরা ব্রেকফাস্ট করে ঘুরতে বের হয়ে গিয়েছি। ঘুরে টুরে আমাদের প্ল্যান ছিল হচ্ছে সন্ধ্যার দিকে আমরা চলে আসবো বাসায়। তো এই তো আমরা চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানাটা খুবই কালারফুল, খুবই সুন্দর, মেনটেন করে খুবই ভালোভাবে বুঝাই যাচ্ছিলো। আর আমাদের ঢাকার যে মিরপুরে যে চিড়িয়াখানা আছে ওটা তো খুবই নোংরা, একদমই মেনটেন্যান্সে খুবই বাজে, যার কারণে ওটা দেখে এসে এই চিড়িয়াখানাটা আমার কাছে মনে হচ্ছিলো যে খুবই পরিষ্কার, খুবই কালারফুল। তো এইদিকে আহিল একটা বেলুন কিনেছিল, কতগুলো ছোট বাচ্চা থাকে এখানে, হাতে যেটাই দেখে ওটাই খুঁজে, তো বেলুনটা দেখে পিছিটা নিতে চাচ্ছিল আর কি, তাই আম্মু বেলুনটা ওকে দিল আর সবগুলো খুশি হয়ে দৌড় দিল।
এই তো আমরা এখন চিড়িয়াখানায় ভেতরে প্রবেশ করছি। নোভা আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমার কাজিনগুলো এত সুইট। আমার তো একটাই মামাতো ভাই আর একটাই মামাতো বোন। আমার মামাতো ভাই নিহান, ও সারাক্ষণ থাকে হচ্ছে উর্থি ভাইয়ের সাথে, আর আমার বোন নোভা ও আমার সাথে। এদিকে আহিলকে নিয়ে ভাইয়া সব কিছু দেখাচ্ছিল, ওকে সব কিছু চেনাচ্ছিল। আমার কাছে এই চিড়িয়াখানাটা খুবই ভালো লেগেছে। আমি আগে মনে করতাম যে চিড়িয়াখানা শুধু বাচ্চাদের জন্য, আমরা বড়রা ওখানে কি দেখব, কিন্তু সেদিন আমি এত এনজয় করছিলাম। প্রত্যেকটা পশু পাখি মনে হচ্ছিল যে ছবির মতো সুন্দর। ওদেরকে দেখে মনে হচ্ছিল যে ওদেরকে ঠিকভাবে খাওয়া দাওয়া করানো হয়, ওদেরকে ঠিকভাবে পরিষ্কার করানো হয়। ঢাকার চিড়িয়াখানায় যেমন বাঘগুলো এত ময়লা, আর একটা দুইটা বাঘ আছে ওগুলো হাঁটেই না, সারাক্ষণ শুধু শুয়ে থাকে। আমি যতবার গিয়েছি দেখেছি যে ওরা শুয়ে থাকে, অনেক দূর থেকে দেখতে হয় ওদেরকে। আর খাঁচার ভেতরটাও খুবই নোংরা থাকে, পশু পাখিগুলোকে দেখলে মনে হয় যেন ওদেরকে খাওয়া দাওয়া করানো হয় না ঠিকভাবে, অনেক দুর্বল। যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন। কিন্তু এই চিরং চিড়িয়াখানায় এসে দেখলাম যে অন্যরকম একটা দৃশ্য। অ্যাকচুয়াল চিড়িয়াখানা যেমন হওয়া উচিত এটা ঠিক তেমনই, আর ভেতরটা এত বিশাল বড়। চিড়িয়াখানার পাশেই কিন্তু ফয়েজ লেক, ফয়েজ লেকেও আমরা যাব আজকে। এখন আমরা দেখতে যাচ্ছিলাম হচ্ছে টাইগার। টাইগার দেখে তো আহিল খুশি হয়ে গিয়েছে। এখানে ওদের খাঁচাটা এত সুন্দর ছিল, আমরা যে রাস্তাটাতে হেঁটে যাচ্ছিলাম ওটার মাথার উপর দিয়ে ওদের খাঁচাটা, মানে বাঘগুলো আমাদের মাথার উপরে দিয়ে হাঁটাহাঁটি করছিল, এরকম একটা সিস্টেম ছিল আর কি। আর অনেকগুলো বাঘ ছিল, প্রত্যেকটা বাঘই খুবই অ্যাক্টিভ ছিল, একদম দৌড়াদৌড়ি করছিল, ছোটাছুটি করছিল। বাঘগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা সকাল সকাল গিয়েছিলাম, তো ওই টাইমটাতে খুব একটা মানুষও হয় না, মানুষ বিকেল টাইমে বেশি হয়। তো সকাল সকাল যাওয়ার কারণে আমরা অনেক আরামসে নিজেদের মতো করে সময় নিয়ে সব কিছু দেখতে পেরেছি। এই যে এখানে আমরা জেব্রা দেখছিলাম, জেব্রা আমার কেন যেন এত মায়া লাগে, ওকে দেখেই মনে হচ্ছিল যেন আদর করি। ওর তাকানোটা এত নিষ্পাপ, এমনিতেই তো জেব্রা খুবই শান্ত প্রকৃতির হয়। দেন এখানে উট পাখিও দেখলাম, বিশাল বড়। ওদের খাঁচাটা ওপেনই ছিল, অলমোস্ট মাথা বের করতে পারে এইরকম একটা ছিল আর কি। আর ওকে সুন্দর করে পেয়ারা কেটে দিয়েছিল খাওয়ার জন্য, টুকটুক করে ও খাচ্ছিল। এছাড়াও আরও অনেক কিছু আমরা দেখেছি, আমি সব কিছু আসলে ভিডিও করতেও পারিনি, করতে মনেই থাকে না আমার। এই চিড়িয়াখানাটা খুবই বিশাল, সব কিছু ভিডিও করলে এক ঘন্টার একটা ব্লগ হবে মিনিমাম। আর এদিকে হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা গাছের নিচে খরগোশ হাঁটছে। আমার ভাবে খরগোশটাকে কুলে নিল, তারপর আমিও একটু নিলাম। অ্যান্ড জীবনের প্রথমবার আমি কোনো খরগোশ হাতে নিলাম, আগে আমি অনেক ভয় পেতাম। কিন্তু ওই দিন খরগোশটাকে দেখে আমার কেন যেন এত মায়া হচ্ছিল, কুলে নিতে ইচ্ছে হচ্ছিল। আহিলও কিন্তু ভয় পাচ্ছিল না, ও হাত দিয়ে আদর করছিল। তারপর চলে আসলাম চিড়িয়াখানার এই জাতীয় প্লেসে যেখানে সবাই এসে ছবি তুলে, এই সিঁড়িটা। এই বিশাল বড় সিঁড়ি দেখে আমার খুবই ভয় লাগছিল যে এটার উপরে উঠতে পারবো কি না। আমার আম্মু আর আব্বু বসেছিল নিচে, বাট আমরা উপরে ওঠার জন্য হাঁটছিলাম। কিন্তু যেটা হয়েছে, একটুখানি উঠে আমি আর উঠতে পারিনি, কারণ হুট করে আমার কেমন যেন মাথা ঘুরেছিল, রোদের কারণে গরমে খারাপ লাগছিল। আমি উঠিনি দেখে, পরে আর ইমরানও উঠেনি, কিন্তু বাকিরা সবাই উঠেছে। আমার ভাইয়া, ভাবি, নিহান, নোভা, অর্থি ভাইয়া, ওরা উঠেছে। উপরে উঠলে একটা সুন্দর ভিউ দেখা যায় আর কি, পাহাড়ের পুরো ফয়েজ লেকটাই দেখা যায়। এই যে আমি নেমে যাচ্ছি কারণ আমার খুবই শরীর খারাপ লাগছিল। আমি ইমরানকে বলছিলাম যে তুমি আমাকে কুলে করে উঠাও, তাহলে প্রমাণ হবে যে তুমি আমাকে আসলেই ভালোবাসো। ও বলে ও পারবে না প্রমাণ করতে, তো কি আর করার, নেমেই যাচ্ছি। তারপর আরও কিছুক্ষণ ওখানে থেকে আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে আমরা একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য একটা হোটেলে বসেছিলাম। এখন আমরা যাব হচ্ছে ফয়েজ লেক, আর ফয়েজ লেকে আমি আরও একটা ব্লগ আপলোড দেব। আজকের ব্লগটা আমি আর বড় করব না, আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুই হারিয়ে যাওয়া সব।